রান্নায় ব্যবহৃত সব থেকে পরিচিত মশলার মধ্যে অন্যতম হলো দারুচিনি। শুধুমাত্র স্বাদ বা গন্ধের জন্য নয়, বিভিন্ন ঔষধ সম্বন্ধীয় বৈশিষ্ট্যের জন্য দারুচিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দারুচিনি খাবারের গন্ধ ছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে কার্যকরী হয়ে ওঠে। ডায়াবেটিসের ক্ষেত্রে প্রতিষেধক হিসেবে কাজ করে দারুচিনি। এছাড়াও অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও দারুচিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পৃথিবীর অন্যান্য জাতির তুলনায় এশিয়ানদের মধ্যে ডায়াবেটিসের অস্তিত্ব অনেক বেশি। এদেশে 6 কোটির কাছাকাছি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত, যার অর্ধেকের বেশি সংখ্যক মানুষের রোগ আদৌ নির্ণয় করা হয়েছে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আয়ুর্বেদিক ওষুধপত্র বা চিকিৎসার ক্ষেত্রে দারুচিনি বহুকাল ধরেই রক্তে বাড়তি শর্করার মাত্রা কমানোর জন্য ব্যবহৃত হয়ে এসেছে। সাম্প্রতিক কালে দেখা গিয়েছে যে 40 দিন ধরে প্রতিদিন 6 গ্রাম দারুচিনি খেলে রক্তে শর্করার মাত্রা কম থাকতে পারে। এর সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর ক্ষেত্রেও দারুচিনি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। শুধুমাত্র ডায়াবেটিসের ক্ষেত্রেই নয়, বিভিন্ন পেটের সমস্যার ক্ষেত্রেও দারুচিনি গুরুত্বপূর্ণ। ডায়রিয়ার মোকাবিলা করার জন্যও দারুচিনি নিয়মিত ব্যবহার করা হয়। আয়ুর্বেদে দারুচিনির সাল অনেক সময় দাঁতের যন্ত্রণায় বা জয়েন্টের ব্যথার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। বেশি মাত্রায় দারুচিনি সেবন লিভারের ক্ষতি করতে পারে। কেউ যদি রক্ত তরল করার ওষুধ নিয়মিত খায় বা কাউকে যদি ডায়াবেটিসে মোকাবেলা করার জন্য নিয়মিত ওষুধ খেতে হয়, তাহলে তাদের জন্য বেশি মাত্রায় দারুচিনি না খাওয়াই শ্রেয়।